হ্যালো, কি অবস্থা সবার? ফাইনালি জওয়ানের ট্রেলার একটু আগে ড্রপ করেছে। সবাই তো বলতেছিল যে ট্রেলার কবে আসবে, ট্রেলার কবে আসবে, বা এটার যে একটা সেকেন্ড ট্রেলার আসবে সেটা কিন্তু আমরা প্রথম দিকে জানতাম না। প্রথম দিকে জওয়ানের প্রিভিউ দেখার পর কিন্তু মনে হচ্ছিল যে এরা ট্রেলার কি দিবে নাকি প্রিভিউ পর্যন্তই এনাফ। বাট ফাইনালি আজকে এটার সেকেন্ড ট্রেলার ড্রপ করলো, তো ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো ये बताओ तुम्हें चाहिए क्या? চাইয়ে তো আলিয়া ভাট। আমি যদি ভাই এক কথাই বলি, মানে এটা কি করেছে, এই ট্রেলার দেখার পর এই সিনেমা দেখার প্রতি আগ্রহ আরো বলতে পারেন যে 100 গুণ বেড়ে গেছে। ট্রেলারের প্রত্যেকটা সিন, ট্রেলারটা যেভাবে ডিজাইন করা, ট্রেলারের বিজিএম, ট্রেলারের এসআরকের প্রত্যেকটা লোকের শেড, জাস্ট আউটস্ট্যান্ডিং। এরকমই এক্সপেকটেশন ছিল জওয়ানের ট্রেলার নিয়ে, যে যদি এটা ট্রেলার আসে ট্রেলারটা যেন সেই আপার লেভেলেরই হয়, এবং সেটাই হয়েছে। আমরা তো জওয়ানের প্রিভিউ দেখার পর তো আমরা গল্প সম্পর্কে কিছুটা আন্দাজ করেছিলাম এবং ক্যারেক্টারগুলা কেমন হবে সেটা নিয়েও কথা বলেছিলাম। এখানে বাবা ছেলের একটা ব্যাক স্টোরি থাকবে। জওয়ানের প্রিভিউতে এসআরকের ক্যারেক্টারের শেড ছিল আই থিঙ্ক দু তিনটা, একটা হচ্ছে সোলজার, একটা হচ্ছে পুলিশ অফিসার, আর একটা হচ্ছে ওল্ড। তো এই যে দুই তিনটা ক্যারেক্টারের শেড ছিল, এটা দেখে নর্মালি বোঝা যাচ্ছিল যে এখানে একটা ব্যাক স্টোরি থাকতে যাচ্ছে বাবা ছেলের। বাবা শেষের দিকে গিয়ে একটা জাস্টিসের জন্য সেইগুলা করতেছে। এখন এই ট্রেলার দেখার পর কিছুটা প্যাচ লেগে গেছে। জওয়ানের প্রিভিউ যে লুকগুলা ছিল এসআরকের, তার থেকে আরো দুটা এক্সট্রা লুক দেখবেন যে এই ট্রেলারে। একটা হচ্ছে বৃদ্ধ, দেখবেন যে মাথার চুলগুলো হোয়াইট, চশমা পরা, এই ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছিল যে লুক লাইক সায়েন্টিস্ট, এরকম কিন্তু একটা ফিল দিচ্ছিল। আবার দেখবেন শেষের দিকে আরো একটা ক্যারেক্টার রিভিল করা হয়, যেখানে এসআরকে মুখে একটা সিগারেট প্লাস একটা বেল্ট নিয়ে ফাইট করতেছে। ওইখানে যে এসআরকের লুকটা, এটা কিন্তু প্রিভিউতে ছিল না। আবার এই লুকের সাথে কিন্তু এসআরকের অন্য কোনো লুক মিলছে না। এখন এই ক্যারেক্টারটা কে? এটা কি ব্যাক স্টোরির এসআর বাবা নাকি প্রেজেন্টের এসআরকে? তবে এটা ট্রেলারে ক্লিয়ার করা। ট্রেলারে একটা ডায়লগ আছে দেখবেন, আমি ইংলিশে বলি, বিফোর ইউ টাচ মাই সন ডিল উইথ হিজ ফাদার। এই ডায়লগটা দেওয়া হয় যখন এসআরকের উপর টর্চার করা হয়, এর পর হচ্ছে এই ডায়লগটা আসে এবং তখন এসআরকের এই লুকটা রিভিল করা হয়। এবং এই ক্যারেক্টারটা এখন দেখে মনে হচ্ছে যে এটা অবশ্যই এসআরকের বাবার ক্যারেক্টার। আর একটা বিষয় হচ্ছে বিজয় সেতুপতিরও এখানে দুইটা লুক দেখা যায়, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে ইয়াং। তো ইয়াং যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা এসআর এর যে ব্যাক স্টোরি, তার বাবার সাথে বা তার পুরো ফ্যামিলির সাথে এবং পুরো রাজ্যের মেয়েদের উপর অন্যায় এবং অত্যাচার করা হয়, এখন এইটারই একটা জাস্টিস চাচ্ছে এই ক্যারেক্টারটা প্রেজেন্টে এসে। এবং ট্রেলারে মুম্বাই হাইজ্যাক নিয়েও একটা কথা বলা হয়, যেখানে দেখা যায় এসআরকে একটা ট্রেন হাইজ্যাক করে রেখেছে এবং সে একের পর এক হয়তো কোনো টাস্ক দিতে থাকে। এখানে এসআরকে বলা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে বলে চাই তো আলিয়া ভাট। আর শেষের দিকেও বলে যে এরপর তুমি কি চাও, তখন সে বলে একটা গান গাইতে, আই থিঙ্ক রামাইয়া বাস্তবায়া। এই পার্টগুলোতে এসআরকে ডায়লগ, এসআরকে লুক, তার এক্সপ্রেশন, এগুলো দেখতে বেশ দারুণ লাগতেছিল। বিশেষ করে এসআরকের বোল্ড লুকে যে তার ক্যারেক্টারটা, এইটা আই থিঙ্ক দারুণ কিছু হবে, দেখেই বোঝা যাচ্ছিল, দেখতেও বেশ দারুণ ছিল। এখন পুরো ট্রেলার দেখার পর এতটুকু বুঝলাম যে এখানে এসআরকে, আই মিন এসআরকের যে বাবার ক্যারেক্টারও এসআরকে, সে একটা জাস্টিস চাচ্ছে, যার কারণে সে একজন এন্টি হিরো হয়ে যায়। এখানে এসআরকের যে ব্যাক স্টোরির ক্যারেক্টার, আই মিন বাবার ক্যারেক্টার, সে আই থিঙ্ক সোলজার, আর প্রেজেন্টের যে এসআরকে একজন পুলিশ অফিসার। এদের ভিতরে হয়তো একটা টাসাল আমরা দেখতে পারবো, হয়তো এসআরকে জানেই না যে ওই ক্যারেক্টারটা, ওই অ্যান্টি হিরোর ক্যারেক্টারটা তারই বাবা, হয়তো শেষের দিকে কিছু একটা জানতে পারবে এবং তখনই ওই ডায়লগটা দিবে বিফোর ইউ টাচ মাই সন ডিল উইথ হিজ ফাদার। ওভারঅল বলতে পারেন যে জওয়ান আসলো, ট্রেলারটা ড্রপ করলো, ব্লাস্ট হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এই ট্রেলারের এসআরকের প্রত্যেকটা লুক ছিল মারাত্মক লেভেলের, যেটা হচ্ছে চোখের শান্তি। এছাড়া আরেকটা বিষয় মেনশন করি, জওয়ানের অ্যালবামটা কিন্তু তেমন একটা ভালো হয়নি, আই মিন গানগুলো তেমন একটা ভালো হয়নি, বাট অনিরুদ্ধ সেই ক্ষেত্রে এই সিনেমার পুরো মিউজিকটা যে ভালো হবে, বিজিএমটা যে ভালো হবে, সেটাতে আস্থা রাখতে পারেন, সেটা ট্রেলার বলেন বা প্রিভিউ বলেন, সেটাতে আমরা এটা প্রুফ পেয়েছি। এরপর এই ট্রেলারের দীপিকাকে দেখতে বেশ দারুণ লাগতেছিল, নয়নতারা হিজ লুক ফ্যান্টাস্টিক। এরপর আরও যে বাকি ক্যারেক্টারগুলো ছিল তারাও ভালো ছিল। অ্যাকশন পার্টগুলোতে এসআরকে দেখে মনে হচ্ছিল যে তিনি হয়তো এর আগে আরও 10-20টা অ্যাকশন সিনেমা করে ফেলছে, এরকমই সে অ্যাকশন পার্টগুলোতে কমফোর্ট ছিল। সো ওভারঅল ট্রেলারটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, বেশ প্রমিজিং লেগেছে। আই হোপ এই ট্রেলারটা দেখার পর যারা সিনেমাটা নিয়ে দেখবে কি দেখবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, তারা এখন এই ট্রেলারটা দেখার পরে 100% কনফিডেন্ট যে সিনেমাটা দেখতে হবে। তো জওয়ানের ট্রেলার আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।